হাইকোর্ট বিভাগে নতুন 23 বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার সকাল 11টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেবেন তারা। শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধানের 98 অনুচ্ছেদ অনুযায়ী 2 বছরের জন্য এই নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুপ্রিম কোর্টে এটি সবচেয়ে বেশি বিচারপতি নিয়োগ।